আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুনা আর দুক্তুর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ ওয়া রাহা, তিনি আমাদের মধ্যে চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উস্তাদ চলে এসেছেন, তিনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইনশাআল্লাহ। উস্তাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা তারপরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের সম্মুখে দয়া করে কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, আখেরি মোনাজাতের জন্য মোনাজাত পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ইশোদা আল্লাহর নামে গান গাই, ইশোদা বলো প্রাণ জোড়াই, ইশোদা বলো প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলতে পারবেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। ইশোদা আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার অন্তর্গত মাস্টার আহমদ হোসাইন তালিমুল কোরআন মাদ্রাসা ও বাইতুদ্দৌর শাহি জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সকলের প্রিয় মানুষ মাস্টার আহমেদ হোসাইন তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এবং রাইজিং সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সম্মানিত সভাপতি জনাব এস এম মিয়ান্দার হোসেন জনি, আতাল্লাহ আমরাহ ও বারক আল্লাহ ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত সঞ্চালক রাইজিং সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ ইউসুফ,
উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মুজিবুর রহমান সাহেব, উপস্থিত অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব সেলিম উদ্দিন সাহেব, মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় সাতকানিয়া তথা বীর চট্টলাবাসী অনেরা ব্যাগন কেন আসন বলা আসেন সব, আমি তো সিলেটি মানুষ, আপনাদের ভাষাও বললাম, আবার আমার আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করলাম, আপনারা সব ভালো আছেননি? সবাই ভালো আছেন? আপনাদের ভাষা আমি জানি তো, কারণ আপনাদের সাথে আমার আন্তরিকতার বন্ধন আছে, হৃদ্যতার বন্ধন আছে। আর সাতকানিয়ার মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি, যেটা একটু আগে মুজিবুর রহমান ভাই ওনার বক্তব্যে, তিনি সাতকানিয়ার ছেলে, সাতকানিয়ার সন্তান, তিনি আপনাদেরকে সাথে নিয়ে তিনি নিজেই ঘোষণা করেছেন, এই সাতকানিয়ার মাটি ইসলামের ঘাঁটি। শুধু এই কারণেই, দ্বীনের কারণেই আপনাদের প্রতি এত ভালোবাসা। উহিব্বুকুম ফিল্লাহ, আপনাদেরকে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এবছর সাতকানিয়ায় এটি আমার প্রথম এবং এটি আমার শেষ মাহফিল। না, এই বছরের জন্য আর কি, এবছর তো শিডিউল শেষ, আর তো কাউকে দেওয়ার সুযোগ নেই, তো এই জন্য আরো বেশি ভালো লাগছে যে সাতকানিয়ায় এবছর প্রথম এসেছি, আর কাউকে দাওয়াত দেওয়ারও আসলে সুযোগ নাই। তো সাতকানিয়াকে ভালোবাসার, সাতকানিয়ার মানুষকে ভালো লাগা, সবচাইতে বড় কারণ হচ্ছে এটা যে সাতকানিয়ার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয় এবং আলেম ওলামা প্রিয়। এটা সবাই জানে, গোটা বাংলাদেশি, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে আজকে এই সুনাম সুখ্যাতি আপনাদের ছড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, করুণা করে, সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমত শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক এবং অনর্থক কথা বলে আমি সময় নষ্ট করব না, সরাসরি আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুরু করব। আর আমরাও প্রত্যেকেই ধৈর্য সহকারে মোনাজাত পর্যন্ত থেকে বাস্তব জীবনে আমল করার নিয়তে প্রত্যেকটি কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার, কম না বেশি? আপনারা খুশি পরিমাণেও বেশি? আওয়াজটা ছোট হলে ভালো হয় নাকি বড় হলে ভালো হয়? আপনারা খুশি কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। এই চার পাঁচ দিন ধরে তো আল্লাহ আকবার অনলাইন অফলাইনে এই তাকবীরটা ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।
ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কর্ণাটক রাজ্যের মুসকান নামের এক মেয়ে বখাটেদের সামনে আল্লাহ আকবার এই তাকবীরটি দিয়ে গোটা পৃথিবীতেই আবারও এই আল্লাহ আকবরের ধ্বনিতে সে প্রকম্পিত করে নিয়েছে। আল্লাহ আকবর এই স্লোগানটি কি জঙ্গিবাদের কোনো স্লোগান? জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, উগ্রবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং উগ্রবাদ জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে দমনের জন্য ইসলাম এসেছে। আল্লাহ আকবর স্লোগান শোনার পর কেউ যদি জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজে তাহলে আমি বলবো অতি শীঘ্রই তাকে ধরে কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে তার রক্ত পরীক্ষা করা দরকার আছে। কারণ আল্লাহ আকবর স্লোগান শোনার পর সবচেয়ে বেশি যার খারাপ লেগেছে তার নাম আবু জাহাল। সুতরাং মুসলমানদের সমাজে মুসলমান নাম ধারণ করে মুসলমানের বেশভূষা ধারণ করে কেউ যদি আল্লাহ আকবর স্লোগান শুনলে তার মন খারাপ হয় কিংবা ভালো না লাগে, এনে তাড়াতাড়ি ধরেন আপনারা ধৈরা, বলেন বাইরে তোমার রক্তটা তাড়াতাড়ি পরীক্ষা করো, দেখো রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা। কারণ আবু জাহালের রক্তের ভাইরাস রক্তে না ঢুকলে আল্লাহ আকবরের স্লোগান শুনলে কারো মন খারাপ হওয়ার কথা না। আল্লাহ আকবর স্লোগান এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এরা বাতিলের সামনে। আল্লাহ আকবরের স্লোগান হলো বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত স্লোগান। সুতরাং আল্লাহ আকবর স্লোগান শুনলে ইমানদারের খারাপ লাগার কথা না। নামাজে আজান দেওয়া হয়, আজানের প্রথম প্রথম সেন্টেন্সটা কি? আরো আস্তে বলেন। নামাজে দাঁড়ানোর সময় ইকামত দেওয়া হয়, ইকামতের প্রথম শব্দ কি? নামাজ শুরু করি কোন তাকবীর দিয়ে? জীবনের শেষ নামাজ, নামাজের নামটা কি? জানাজার নামাজ। এই জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? শেষ তাকবীরও আবার বলি আল্লাহ আকবার। তাহলে মুসলমানের সন্তান তো জন্মই নেই আল্লাহ আকবারের ধ্বনি শুনে। আপনার জন্মের পরে প্রথমেই আপনার কানে যে শব্দ গিয়েছে সেটা কি? আজান দেওয়া হয়েছে না? সুতরাং মুসলমানের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আকবার, এটি মুসলমানের ইমানি চেতনার সাথে তার ব্লাডের সাথে মিশে যাওয়া স্লোগান। এই স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বলবে যারা, আবু জাহেলের উত্তর শুরু হলো এই দুনিয়ায় তারা। সম্মানিত ভাইয়েরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা বুলেটকে, বোমাকে, গুলিকেও এত ভয় পায় না, আল্লাহ আকবরের স্লোগানকে তারা যতটা ভয় পায়। আপনি বলবেন হুজুর কিভাবে? দেখেননি একটা কলেজ পড়ুয়া মেয়ে মুসকান তার নাম, আপনারা ভিডিওটা দেখেছেন কিনা? ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কর্ণাটক রাজ্যের একটি কলেজ পড়ুয়া মেয়ে, ওই কলেজে গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত কিছু বখাটে উগ্রবাদী ছেলেরা হিজাব পরা বোরখা পরা মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল, যেন মেয়েরা হিজাব পরে বোরখা পরে তারা যেন কলেজে না আসে। মূলত নারীদেরকে বোরখা পরতে হিজাব পরতে বাধা দেয় তারা, অন্তরে অন্তরে চুপি চুপি লুচ্চামির খায়েশ লালন করে যারা। একজন নারী হিজাব পরবে বোরখা পরবে এটা তার অপরাধ নয়, হিজাব পরা নারীর অধিকার, এটা তার অধিকার, তার অধিকার তাকে পালন করতে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা যেই দেশে ঘটেছে তারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে দাবি করে, এবং তাদের সংবিধানে এই কথা রয়েছে যে কেউ তার নিজের মতো চলাফেরা করতে পারবে, তাকে বাধা দেওয়া যাবে না। তাহলে শর্টকাট পোশাক পরে চলাফেরা করছে তাকে বাধা দেওয়া হচ্ছে না, তা আমার বোনকে হিজাব পড়তে বাধা দিয়েছে যারা, সংবিধান বিরোধী রাষ্ট্র বিরোধী কাজ করেছে তারা। আর এই উগ্রবাদী এই বখাটে ছেলেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় পড়লাম এরা আরএসএস এর গুন্ডা বাহিনী। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এরা নিজেদের ইতিহাস ভুলে গিয়েছে। আপনারাও তো পড়াশোনা করেছেন, সাতকানিয়ার মানুষ, পড়াশোনা করা মানুষ, আপনারা ইতিহাস ঐতিহ্য জানা আছে আপনাদের। বলেন তো দেখি ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছে কত বছর? মাশাআল্লাহ, এই যে বললাম না আপনারা হচ্ছেন
একদম পাক্কা লোক, সব জানেন আপনারা, 800 বছর এই ভারতে, ভারতে দেখার মতো যা কিছু আছে। আমি ভারতে বেশ কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক জায়গা ঘুরেছি, প্রায় 8টা স্টেট আমি ঘুরেছি। এই ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা, দিল্লির শাহে জুমা মসজিদ সহ গোটা ভারতে সুন্দর সুন্দর যত কিছু দেখার আছে, এগুলো সব মুসলমানরা নিজের হাতে সুন্দর করে এগুলো বানিয়েছে। 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে, কোনো মুসলমান শাসক কখনোই কোনো অমুসলিমকে টর্চার করেনি, নির্যাতন করেনি। কারণ আমরা যারা মুসলমান, ভিন্ন ধর্মাবলম্বীকে আঘাত করা, অমুসলিমদেরকে নির্যাতন করা, এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে? না, ইসলাম এটা আমাদেরকে শিখায় না। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, অন্য ধর্মকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে কখনো আঘাত করে কিংবা গালি দিয়ে কথা বলা যাবে না। এটা ইসলামের শিক্ষা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এই দীক্ষা আমাদেরকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের এই পবিত্র দীক্ষায় দীক্ষিত হয়ে, আমার কথা শোনা যাচ্ছে? সময় নষ্ট করে লাভ নাই, হয়তো এখানে টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা শোনা যাচ্ছে না? তাহলে শুনেন আপনারা, ইসলামের এই পবিত্র দীক্ষায় দীক্ষিত হওয়ার কারণে 800 বছরের সুদীর্ঘ শাসনামলে কোনো মুসলমান শাসক কখনোই কোনো অমুসলিমকে পিটায় নাই, নির্যাতন করে নাই, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কখনো কোনো অমুসলিমদের ঘর বাড়ি পুড়ায় নাই। 800 বছরের শাসন আমলে কোনো মুসলমান শাসক মন্দির দখল করে মসজিদ বানায় নাই, কোনো মন্দিরে আগুন দেয় নাই। এখন মুসলমানদের শাসন আমলের পর ভারতবর্ষকে শাসন করেছে কারা? ব্রিটিশরা। আর ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 থেকে বর্তমানে 2022 সাল, মোট হলো 75 বছর। এই 75 বছর ধরে যুবক তরুণরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের এগুলো জানা দরকার। এই 75 বছর ধরে ভারতকে শাসন করছে হিন্দুরা। 800 বছরে মুসলমানরা কখনো কোনো হিন্দু বা কোনো অমুসলিমকে নির্যাতন করেনি, তাদের উপাসনালয়ে হামলা করেনি, কোনো উপাসনালয় বা মন্দির দখল করে মসজিদ বানায়নি। কিন্তু এই 75 বছরে এই নিমুক হারামগুলো কী করলো দেখেন। নিমুক হারাম কেন বললাম জানেন? কথাটা আমি এমনি এমনি বলি নাই, এই নিমুক হারামরা কী করেছে দেখেন। ওই যে আমরা বাংলাদেশে বাঙালি একটা প্রবাদ বলি না, যে প্লেটে খায় ওই প্লেটে খাইয়া যারা প্লেটটাকে ছিদ্র করে, এদেরকে তো বাংলা ভাষায় নিমু খারামি বলে। বিষয়টা এমন হয়েছে, এই মুসলমানরা পরধর্ম সহিষ্ণু জাতি, সাম্প্রদায়িক সংস্কৃতির সবচাইতে বড় নজির হচ্ছে পৃথিবীতে মুসলমানরা। এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখিয়ে কখনো কোনো অমুসলিমের গায়ে কিংবা অমুসলিমদের উপাসনালয়ে কোনো মুসলমান শাসক হামলা চালালো না। কত বছর শাসন করলো? 800 বছর। আর এরা কি করলো? মাত্র 75 বছরে এরা বারবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমাদের বহু মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। গুজরাটে বহু মুসলমানকে হত্যা করা হয়েছে। এরা আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে। এরা বহু মসজিদের মিনারের উপরে তারা হনুমানের ছবি টানিয়েছে, আপনারা দেখেছেন, আমি কি ভুল বলছি এগুলো? এরা বিভিন্ন মসজিদকে ভাঙচুর করেছে, মসজিদ দখল করে মন্দির বানিয়েছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমরা গর্ব করে বলতে পারি আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি। আমরা কখনো অন্য ধর্মের উপরে হামলা চালাই না, অন্য ধর্মের মানুষকে গালি দেই না, তাদের উপাস্যদেরকে গালি দেই না, আমাদের ইসলাম এটা শেখায় নাই। যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে, আজ দ্বারা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালাচ্ছে, বরং আমরা বলতে পারি তারাই হচ্ছে এই পৃথিবীর, বর্তমান এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট অসভ্য সাম্প্রদায়িক শক্তি। এরা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বললেও আসলে এরা ধর্ম নিরপেক্ষ নয়। এই বাংলাদেশে দেখেন তো, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বসবাস করি, আমাদের দেশে রোজা আর পূজা একসাথে হয়? কোনো ঠেলাঠেলি হয় না। এই যে আমাদের দেশে মাহফিল হয়, আমাদের হিন্দু ভাইরা তাদের উপাসনালয়ে পূজা করে, আমরা মাহফিলে বলি না যে হিন্দু ভাইদের মন্দির ভেঙে দাও, বরং আমরা মাহফিলগুলোতে বলি
প্রয়োজনে আমাদের হিন্দু ভাই বোনরা তাদের ধর্ম পালনে তারা যদি নিরাপত্তা বোধ না করে, প্রয়োজনে মুসলমানরা তাদের মন্দিরকে পাহারা দিবে। আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না। আমার দিন এটা আমাকে শেখায়নি, আমার আল্লাহ আমাকে এটা শেখাননি, আমার নবী আমাকে এটা শেখাননি। অথচ আমাদেরকে বলা হয় আমরা নাকি সাম্প্রদায়িক জঙ্গি, আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য এই বাংলাদেশের মুসলমানরা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় দৃষ্টান্ত। আমার বোনকে হিজাব পালনে বাধা দিচ্ছ কেন? আমরা কখনো অমুসলিম ভাই বোনদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেই না, ভবিষ্যতেও দিব না, কারণ আমার দিন এটা আমাকে শেখায়নি। তো এই মেয়েটা আমি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দেখলাম, সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে বখাটিগুলো যখন আপনাকে উত্ত্যক্ত করলো আপনি আল্লাহু আকবার বললেন কেন? এই মেয়েটি চাইলে কি আমাকে বাঁচাও অথবা হেল্প মি, আমাকে সাহায্য করো, বাঁচাও বাঁচাও বলতে পারতো কিনা? সাংবাদিকরা ঠিক এই কোয়েশ্চেনটা করলো, আপনি আল্লাহু আকবার বললেন কেন? মেয়েটি বলল যে আমি যখন আমার বাইক, আমার স্কুটি রেখে আমি যখন যাচ্ছিলাম, এতগুলো বখাটে আমাকে উত্ত্যক্ত করলো, আমি তখন দেখলাম একমাত্র আল্লাহ তালাই পারেন এখন আমাকে সাহায্য করতে, এই জন্য আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার তাকবীর দিলাম। আর আল্লাহু আকবার তাকবীর এটা তো এমন তাকবীর, আমি আগেই বললাম এই তাকবীর হচ্ছে বাতিলের সামনে, জালেমের সামনে ইমানদারদের ইমানি চেতনার স্লোগান। এটা বদরের স্লোগান, আবু জাহাল তার গোষ্ঠী সুদ্ধা এই একটা স্লোগানই তাদের অন্তর কেঁপে উঠেছিল। আমার সৎকারী আর ইসলাম প্রিয় যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, গোটা পৃথিবীতে আজ মুসলমানরা বড় নির্যাতিত নিপীড়িত, নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে এই অধঃপতনের অতল তলদেশ থেকে উত্তরণের জন্য আমরা সবাই যদি দল মত ভুলে গিয়ে আল্লাহর দিনের খাতিরে সবাই যদি আল্লাহর দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে যদি আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করতে পারি, তাহলে আবার দেখবেন গোটা দুনিয়া ইসলামের পুনর্জাগরণ তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এক আর নেক বানিয়ে দাও। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর সময় নষ্ট করছি না, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। যেহেতু এটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই জন্য আমিও কিছুক্ষণ নবীজির জীবনী থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে এক মহাসমুদ্র। এই জীবন সমুদ্রের অতল তলদেশ অবগাহন করা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা আজ থেকে 1500 বছর আগে শুরু হয়েছে, এখনো চলছে, শেষ হয়ে গিয়েছে? কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে? যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে গেলেই কোরআনে করিম চলে আসবে। আপনাদের সবার ঘরে কোরআন আছে না নাই? আমার আপনার ঘরে যে কোরআন আছে এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, তাই না? আমার আপনার ঘরে আছে প্রিন্টেড কোরআন, আর আমার প্রাণপ্রিয় নবী তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, নবীজি হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা। কোরআনুল করিমের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর বাস্তব জীবনেও তা আছে। সুবহানাল্লাহ, পড়ে আমরা নবীর জীবনী থেকে আজ কিছু কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় সাইয়্যিদিনা জিব্রিল আমিন প্রথমবারের মতো ওহী নিয়ে আসলেন। নবীজির কাছে সূরাতু আল আলাক এর প্রথম 5টি আয়াত নাজিল হলো। এরপর থেকে নবীজি দাওয়াত শুরু করলেন। আজ আমরা নবীজির দাওয়াত মোকাবেলায় কাফেররা কি অপকৌশল গ্রহণ করেছিল সেগুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর তার নবুয়তি দায়িত্ব তিনি শুরু করলেন, দিনের দাওয়াত মানুষকে দিতে লাগলেন। আর নবীজির দাওয়াত ঠেকাবার জন্য, নবীজির দাওয়াতকে বন্ধ করার জন্য কাফের মুশরিকরা যে সকল অপকৌশল, যে সকল কর্মসূচি গ্রহণ করেছিল, কোরআন হাদিস এবং সিরাতের বিভিন্ন গ্রন্থসমূহ যাচাই বাছাই করে, গবেষণা করে আমি সেখান থেকে 10টি
কারণ খুঁজে বের করেছি যে নবীজির দাওয়াত মধ্যে কাফেররা মোট 10টি অপকৌশল গ্রহণ করেছে। আমার কথা আপনাদের সবার কানে গেলে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, নবীজির দাওয়াত মধ্যে কাফেররা মোট কয়টি অপকৌশল গ্রহণ করেছিল? 10টি। আমার আলোচনার স্টাইল একটু ভিন্ন, আমি যেখানে আলোচনা করি আমার সামনে যে ভাইরা শোনেন তাদের সবাইকে পয়েন্টগুলো মুখস্থ করাইয়া যাওয়ার চেষ্টা করি, আজও তার ব্যতিক্রম হবে না। তো সবাই এই 10টা পয়েন্ট মুখস্থ করে যাবেন তো? জনি ভাই এলাকার সবাইকে নিয়ে তো সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, এখন আপনারাও দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে না খেয়ে এসছেন, এখন যদি আপনারা কিছু জ্ঞান অর্জন করে যেতে না পারেন তাহলে তো মাহফিল আয়োজনের সার্থকতা থাকবে না, আবার আমিও আসার এবং বলার আমারও কোনো সার্থকতা থাকবে না। এই জন্য আসুন আমরা সবাই একটু কনসেন্ট্রেট হয়ে শোনার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের আলোচনার টাইটেল টপিক আমরা জেনে নিলাম, নবীজির দাওয়াত মধ্যে কাফেরদের কয়টি অপকৌশল। শুরু করছি আমরা, নাম্বার ওয়ান। এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা দেখল যে আমাদের পৌত্তলিকতার উপরে প্রতিষ্ঠিত এই নেতৃত্ব চলে যাবে, সুতরাং এখনই মুহাম্মদকে থামিয়ে দিতে হবে। এই জন্য তারা প্রথম অপকৌশল গ্রহণ করলো, ঘরের মানুষ দিয়েই নবীজির দাওয়াত বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। কারণ আমরা জানি নবীজি জন্মের আগে তার পিতাকে হারিয়েছেন, জন্মের পরে তার মাকে হারিয়েছেন, এরপরে তার দাদার আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলেন, দাদা যখন চলে গেলেন তখন কার আশ্রয়ে লালিত পালিত হচ্ছেন? তার চাচা। চাচার নাম কি? আবু তালেব। তো নবীজি আবু তালেবের শেল্টারে ছিলেন, এবার কাফের মুশরিকরা আবু তালেবের কাছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করলেন, পৌত্তলিকতার উপর প্রতিষ্ঠিত, খোদাদ্রোহিতার উপর প্রতিষ্ঠিত কাফের মুশরিকদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিকরা সবাই মিলে সিদ্ধান্ত নিল ঘরের মানুষ দিয়ে মুহাম্মাদের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে হবে, কারণ মুহাম্মাদ তার চাচার আশ্রয়ে লালিত পালিত হচ্ছে, সুতরাং তার চাচাকে যদি বুঝাইতে পারি তার চাচার মাধ্যমে তার দাওয়াতকে বন্ধ করা যাবে। এই জন্য আবু জাহাল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আবু তালেবের কাছে গেল। আবু তালেবের কাছে গিয়ে বলল, ওগো আবু তালেব, তোমার ভাতিজা কি করেছে তুমি কি জানো না? আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে, পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আমাদের সামাজিক ঐক্য, রাজনৈতিক ঐক্য এবং মক্কার যে স্থিতিশীল ভারসাম্যপূর্ণ পরিবেশ রয়েছে সেই পরিবেশ সে নষ্ট করে দিচ্ছে, তোমার ভাতিজাকে ডেকে বুঝাও যেন সে এই নতুন দিনের দাওয়াত বন্ধ করে। এই কথা শুনে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন, প্রিয় ভাতিজা, এরা যা বলল সেটা কি সত্য নাকি? নবীজি তখন বললেন, চাচা গো, এরা যা বলেছে তা সত্য, কিন্তু আমি তো দিনে এলাহির দাওয়াত শুরু করেছি, আমি তো একত্ববাদী রবের দাওয়াত শুরু করেছি। নবীজি এবার ওই পৌত্তলিকদের তারা যে সকল মূর্তিগুলোর পূজা করত ওই মূর্তিগুলোর স্বরূপ তাদের সামনে তুলে ধরলেন। নবীজি বললেন, চাচা গো, এরা যে মূর্তিগুলোর পূজা করে এই মূর্তিগুলোর খালেক হচ্ছে তারা। খালেক আরবি শব্দ মানে স্রষ্টা, অর্থাৎ এই মূর্তিগুলোর কারিগর তারা, নিজেরাই তারা এগুলোর খালেক হয়ে নিজেরাই আবার এগুলোর পূজা করে, এ কেমন নির্বুদ্ধিতা! এই জন্য আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি এগুলো ছেড়ে দিয়ে তারা যেন বিশ্বজাহানের প্রতিপালক সেই রব্বুল আলামিনের গোলামি করে, একত্ববাদী রবের দাওয়াত আমি দিচ্ছি, আর এই একত্ববাদী রবের দাওয়াত থেকে আমাকে কেউ থামাতে পারবে না। আবু তালেব এই কথা শোনার পরে আবু জাহেলের সঙ্গে যারা এসেছিল সবাইকে বললে, তোমরা তোমাদের কথা বলেছ আর আমার ভাতিজা তার কথা বলেছে, আমার কাছে মনে হচ্ছে আমার ভাতিজা যা বলেছে তার ঠিকই বলেছে, সুতরাং তোমাদের কাজ তোমরা করো আর আমার ভাতিজার কাজ তাকে করতে দাও, কেউ কাউকে বাধা দিও না। এখন কাফের মুশরিকরা নবীজির দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য প্রথম অপকৌশল হিসাবে ঘরের মানুষ দিয়েই দাওয়াত বন্ধ করাতে চেয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে তারা ফিরে গেল, এরই মধ্যে নতুন আর একটি সমস্যা সামনে চলে আসলো। সেই সমস্যা হলো, এরই মধ্যে সামনে হজের মৌসুম চলে আসলো, হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা হজ করতে মক্কায় আসে,
ওলিদ বিন মুগিরার ঘরে কাফের নেতৃবৃন্দ বৈঠকে বসলো। ওলিদ বিন মুগিরা বলল, এই যে বিভিন্ন অঞ্চল থেকে এখন লোকেরা আসবে, মুহাম্মদ যদি সকল অঞ্চলের লোকদের সামনে দাওয়াত দেওয়া শুরু করে দেয়, মুহাম্মদ এত সুন্দর করে কথা বলে, সে তো মার্জিত ভাষার মানুষ, এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে গোছালো ভাষায় কথা বলে, মুহাম্মদের কথা যেই শুনবে তার প্রেমে মুগ্ধ হয়ে দিন কবুল করে ফেলবে। সুতরাং সমস্যা আসার আগে, সমস্যা তৈরি হওয়ার আগেই চলো আমরা একটা পদক্ষেপ নেই। ওলিদ বিন মুগিরা এবার নেতৃবৃন্দের কাছে পরামর্শ চাইল, কি করা যায়। এক একজন নেতা এক এক ধরনের পরামর্শ দিল। একজন বলল, হজের মৌসুম আসার আগে আমরা চতুর্দিকে ঘোষণা করে দিব মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। এই কথা শুনে ওলিদ বিন মুগিরা বলল, আমরা যদি বলি মুহাম্মদ গণক কাহিন, এটা কেউ বিশ্বাস করবে না, কারণ তার ভাষা এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, মুচকি হাসি দিয়ে দিয়ে এত সুন্দর করে কথা বলে, আমরা যদি বলি সে গণক হয়েছে কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। অন্য আরেকজন নেতা বলল, তাহলে ঠিক আছে আমরা বলবো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। ওলিদ বিন মুগিরা বলল, পাগল বললে লোকেরা উল্টা আমাদেরকে পাগল বলবে, কারণ পাগলকে এত সুন্দর করে কথা বলে নাকি, পাগল বললেও আমাদের কোনো কাজ হবে না। আরেক নেতা বলল, ঠিক আছে আমরা তাকে কবি বলবো, বলবো তার কাছে কেউ যেও না। ওলিদ বিন মুগিরা বলল, এই সমাবেশেই তো তোমরা অনেকে আছো যাদের কবিতার জ্ঞান, সাহিত্যের জ্ঞান আছে, মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এগুলো কবিতা আর সাহিত্যের চাইতেও আরো উঁচু মানের, সুতরাং আমরা যদি তাকে কবি বলি আমাদের কথা লোকজন বিশ্বাস করবে না। অন্য আরেকজন নেতা বলল, তাহলে ঠিক আছে আমরা তাকে জাদুকর বলবো। ওলিদ বিন মুগিরা বলল, এতক্ষণ পরে একটা সুন্দর পরামর্শ পেয়েছি, জাদুকর যদি বলি মানুষ এই কথা বিশ্বাস করবে, কারণ মুহাম্মাদের কথার ভেতরে জাদু আছে, সে এমন ভাবে কথা বলে তার কথা যেই শুনে পিতা পুত্রে দ্বন্দ্বে লেগে যায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়, অর্থাৎ তার কথা যদি কোনো বাপের ছেলে শুনে, ছেলে ইসলাম কবুল করে ফেলে, বাপ মুশরিক, ছেলে ইমানদার, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, এভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়। সুতরাং হজের মৌসুম আসার আগে সবার মধ্যে এই কথা আমরা ছড়িয়ে দিব, মুহাম্মদ জাদুকর, কেউ যেন তার কাছে না যায়। সকল নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে ঐক্যমত হলো। ঐক্যমত হওয়ার পরে তারা এবার কয়েকজন মাউথ মিডিয়া সেট করলো। মাউথ মিডিয়া অর্থাৎ মুখে মুখে মানুষকে বলবে, কয়েকজন মাউথ মিডিয়া তারা সেট করলো। এদেরকে দায়িত্ব দিল বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা যে সকল রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করবে ওই রাস্তায় তোমরা দাঁড়িয়ে থাকবা, যখন লোকেরা মক্কায় ঢুকবে সবাইকে সাবধান করে দিবা, আমাদের এলাকায় নতুন এক জাদুকর এসেছে, এই জাদুকরের কথা কেউ শুনবেন না তাহলে ভেজাল হতে পারে। এইভাবে তারা সব জায়গায় লোক নিয়োগ করে দিল। লোকেরা যখন মক্কায় ঢুকতেছিল তখন সবার কানে এই কথা চলে গেল, এই এলাকায় নাকি নতুন একজন জাদুকর আছে। এখন বলেন তো, কেউ যদি শুনে আপনাদের কি এই এলাকায় কেউ যদি এসে বলে এই এলাকায় একজন জাদুকর আসছে, বলেন এর কাছে লোকের ভিড় এখন কমবে না বাড়বে? কমবে না বাড়বে? মানুষ তামাশা দেখার জন্য আরো বেশি যাবে। এই কাফের মুশরিক গুলো এমন ভাবে ধরা খেল, এরা মনে করেছিল নবীজিকে নিয়ে অপপ্রচার করি তারা নবীজির দাওয়াত বন্ধ করে দিবে। কিন্তু আমার সাতকানিয়ার বাবারা ভাইয়েরা মনে রাখবে, অপপ্রচার হলো সবচাইতে বড় প্রচার। আমরা অনেকে অপপ্রচার করলে নারাজ হয়ে যাই, কিন্তু যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, অপপ্রচারে তারা কখনো বিরক্ত হয় না, কারণ ইসলামের দাওয়াত শুরু হয়েছে কিন্তু অপপ্রচার দিয়ে। নবীজি দাওয়াত শুরু করার আগেই নবীজির বিরুদ্ধে কাফের মুশরিকরা অপপ্রচার শুরু করেছে। আর মনে রাখবেন, যেই ব্যক্তিকে নিয়ে কিংবা যেই অঞ্চলে দিনের ব্যাপারে অপপ্রচার হবে যত বেশি, ওই এলাকা ওই ময়দান দিন কায়েমের জন্য উর্বর হয়ে যাবে তত বেশি। যেখানেই বাধা আসবে মনে রাখবেন, যেখানেই বাধা আসবে সেখানেই ইসলামের পতাকা সবার আগে পতপত করে উঠবে ইনশাআল্লাহ। এখন নবীজিকে নিয়ে যখন এরা অপপ্রচার করলো, নবীজি খুশি হলেন। খুশি হওয়ার কারণটা কি? নবীজি চিন্তা করে দেখলেন, এরা গলিতে গলিতে দাঁড়িয়ে সবার কানে আমার কথা পৌঁছে দিল, অথচ ব্যক্তিগতভাবে সবাইকে দাওয়াত দিতে গেলে লম্বা একটা সময় লাগত। সুতরাং এরা অপপ্রচার করে বিনা পয়সায় তাদেরকে চাকরও রাখলাম না,
বিনা পয়সার চাকর হয়ে আমার নবুয়তের দাওয়াত তারা সবার কাছে ছড়িয়ে দিল। অর্থাৎ নবীজি যে নতুন কিছু নিয়ে এসেছেন এটা অপপ্রচারের মাধ্যমে নবু এটা নবীজির নবুয়তেরই তারা অপপ্রচারের মাধ্যমে প্রচার করে দিল। আল্লাহু আকবার। এখন দেখা গেল হজের মৌসুম যখন শেষ হলো কাফেররা পুরা ধরা খাইছে, তারা বলল আরে এই সিদ্ধান্ত না আনলেই তো ভালো হইতো, কারণ মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি সবার কাছে দাওয়াত নিয়ে যাইতেন অনেক সময় লাগতো, আর আমরা এই পাগলামি করে খুব কম সময়ে মুহাম্মাদের নাম সব অঞ্চলের লোকদের কাছে ছড়িয়ে দিলাম। তাহলে প্রথম কৌশল অপকৌশল তারা গ্রহণ করলো, ঘরের লোক দিয়েই তারা বাধা দিতে চাইলো, কিন্তু পেরেছে পারেনি। কয়টা অপকৌশল বলবো আজকে? আজও দেখবেন দিনের দাওয়াত দিতে গেলে বাধা, বহু জায়গায় বাধা, গোটা পৃথিবীতে বাধা, এখন অফলাইনে না এখন অনলাইনেও। যারা এখানে ইউটিউব ফেসবুক চালান দেখবেন এখন দিনই কোনো পোস্ট দিনই কোনো ভিডিও দিলেও রেস্ট্রিকশন চলে আসে। তো বাধা বিপত্তি, 1500 বছর আগে যখন পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে তখন থেকেই বাধা, বাধা দিতে দিতে এখন পর্যন্ত বাধা। বলেন তো মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? এমন কোন দিন নাই যেই দিন পৃথিবীতে নতুন নতুন শত শত মানুষ মুসলমান হয় না। এভাবে কিয়ামত পর্যন্ত বাধা বিপত্তি চলতে থাকবে, আর বাধা বিপত্তি যেখানেই যত বেশি হবে আল্লাহর দিন কায়েমের জন্য সেই জায়গা তত বেশি উর্বর হয়ে যাবে। প্রথমেই কাফের মুশরিকরা ঘরের মানুষ দিয়ে নবীজির দাওয়াত বন্ধ করতে চাইলে, অর্থাৎ নবীজির চাচাকে দিয়ে বন্ধ করতে পেরেছে। যখন তারা এই জায়গায় ধরা খেল, দুই নম্বর অপকৌশল গ্রহণ করলো, কাফের নেতৃবৃন্দ একত্রিত হয়ে মিটিং করলো, মুহাম্মাদের দাওয়াত থামাতে গিয়ে প্রথম যে কৌশল গ্রহণ করলাম আমরা তো ধরা খেয়ে গেলাম, এবার মুহাম্মাদের দাওয়াত থামানোর জন্য কি করা যায়। তারা সবাই মিলে এবার বৈঠক করছে, বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল আমরা মুহাম্মাদকে মুহাম্মাদের ব্যাপারে বিভিন্ন অপবাদ চতুর্দিকে রটিয়ে দিব, যেন লোকজনের কাছে সে অগ্রহণযোগ্য মানুষ হয়ে যায়, লোকজন যেন তার কথা না শুনে। এই কাফের মুশরিকগুলো নবীজিকে নিয়ে এমন অপবাদ দেওয়া শুরু করলো, নবীজিকে এমন অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করলো। কাফের মুশরিকদের সেই কথাগুলো রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিয়েছে, কোরআনুল কারিমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেররা বলতো, হে ওই ব্যক্তি যার উপরে জিকির তথা কোরআন নাজিল হয়েছে, তুমি একজন পাগল, তুমি একজন উন্মাদ। আমার বাবারা আমার ভাইয়েরা 40 বছর বয়স পর্যন্ত কোনো কাফের মুশরিক নবীজিকে কখনো গালি দেয় নাই, বরং নবীজির চারিত্রিক মাধুর্যতা আমানতদারিতার বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে এই কাফের মুশরিকগুলো নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছে। কিন্তু নবীজি যখন কোরআন নাজিল হওয়ার পর নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কাফের মুশরিকগুলো এবার নবীজিকে গালি গালাজ শুরু করলো। আজও দেখবেন গোটা পৃথিবীতে নবীদের উত্তর সুরে আলেম উলামারা তারা যখন দিনের দাওয়াতি কাজ করেন তাদেরকেও ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা বিভিন্ন ধরনের আজে বাজে ট্যাগ লাগিয়ে দেয়, গালাগালি করে। এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়, আলেম উলামাদেরকে যেই কাফেররা গালাগালি করেছে, আলেম উলামাদের আল্লাহর নবীদেরকে যেই সকল কাফেররা গালাগালি করেছে, ওই কাফেরদের উত্তরসূরিরা তারাও নবীদের উত্তরসূরি আলেম উলামাদেরকে আজ তারা গালাগালি করে। আলেম উলামা দেখলেই তাদের জ্বালা পুড়া করে। এটা ছিল কাফের মুশরিকদের চরিত্র। কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি অপবাদ দিয়েছিল আরো শুনে, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া আজিবু আন জাআহুম মিনহুম ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ তাআলা বলছেন তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত যে তাদেরই মধ্য থেকে একজন লোককে নবুওয়তের জন্য নির্বাচন করা হলো, এই জন্য তারা অবাক হয়ে যেত। অবাক হয়ে তারা বলতো, ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব,
তারা বলতো এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কাফেরগুলো আরো কি বলতো শুনেন, এই যে আল্লাহর দিনের দায়ীদেরকে নিয়ে এখন আজেবাজে ট্যাগ, এটা এই দুনিয়ার নতুন কোনো বিষয় নয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন কাফের মুশরিকরা কত আজেবাজে ট্যাগ লাগিয়েছিল, কত ধরনের অপবাদ দিয়েছিল, আল্লাহর কোরআন থেকে সেটা শুনুন। কোরআনুল করিমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা বলছেন ওই কাফেরেরা বলতো আমরা কি একজন পাগল লোকের কথায়, একজন পাগল কবির কথায় কি আমরা আমাদের উপাস্যকে বর্জন করে ফেলবো। নবীজিকে তারা কবি বলতো, পাগল বলতো, মিথ্যাবাদী বলতো। কবি কেন বলতো? কারণ নবীজি যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, এই কোরআন কি নবীজির নিজের বানানো? এটা নবীজির কাছে নাজিল করেছেন কি? এই কোরআনটা একটু ছন্দময়। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে ছন্দময় করে নাজিল করেছেন কি? নবীজি কোরআন যখন তেলাওয়াত করতেন, কোরআনুল করিমের ছন্দময় তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো মনে করত নবীজি মনে হয় কবিতা শোনাচ্ছেন। আসলে আল্লাহর কালাম এটা কবিতা নয়, বরং কবিতা আর সাহিত্যের চাইতে আরো উঁচু মানের। কোরআনুল করিমের একটি অন্যতম মজেজা হলো আল্লাহর কোরআনটা বড় ছন্দময়। আপনি কোরআনের যে সুরাই তেলাওয়াত করবেন ছন্দের এক অভূতপূর্ব মিল খুঁজে পাবেন। যেমন দেখুন কয়েকটা উদাহরণ দিই, বলেন তো কোরআনুল করিমের সবচাইতে ছোট সুরার নাম কি? হ্যাঁ, সুরাতুল কাউসার। আমি জানি এই সুরা আপনাদের সবার মুখস্থ, সবাই একটু মহব্বতের সঙ্গে আমার সাথে তেলাওয়াত করুন। বলেন তো ছন্দ মিল এখানে আছে? আছে, কেমনে আছে দেখাই। বলেন ইন্না আতাইনা কাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল। সবাই এতে থামলে রস আকিন আছে না? শুধু এই সুরা নয়, কোরআনের যে সুরা আপনি তেলাওয়াত করবেন ছন্দের এক অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন। আমাদের পছন্দের সুরা সূরাতুর রহমান তেলাওয়াত করে দেখেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ, প্রত্যেকটি সূরায় আপনারা মিল পাবেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো ছন্দ মিল আছে না? নাই। কাফের মুশরিকরা তেলাওয়াত শুনে বলতো মুহাম্মদ মনে হয় নতুন কবি হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটি এমন নয়, তারা মনে মনে জানতো নবীজি আসলেই সত্যিকারের নবী, কিন্তু নিজেদের ক্ষমতা চলে যাওয়ার ভয়ে নবীজির তারা বিরোধিতা করত। সারাদিন তারা নবীজিকে গালিগালাজ করত, কিন্তু এই কাফের মুশরিকরা রাতের বেলায় আবার নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। হজ আর ওমরা করেছেন কে কে? হাত তুলেন তো একটু। মাশাআল্লাহ, অনেকে আছেন হাত নামা। হারামে নামাজ পড়েছেন, তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? অনেকে তো কাঁদে, তাই না? দুনিয়ার আলেমদের কণ্ঠের তেলাওয়াত শুনলে যদি আপনাদের অন্তরে এরকম গলে যায়, যার উপরে কোরআন নাজিল হয়েছে না জানি তিনি কত চমৎকার করে কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার আলেমদের কণ্ঠের তেলাওয়াত আপনাদের এত ভালো লাগে, আর নবীজির তেলাওয়াত সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর ছিল এটা আমরা নিজেরা কল্পনাও করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, এরা সারাদিন নবীজির বিরোধিতা করতো, রাতের বেলা তারা নিজেরাই কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। লোকজন যেন কোরআন না শুনে আবু জাহাল সবাইরে ডাকলো, ডেকে বলে সবাই শপথ করো আর মুহাম্মদের কাছে যাইয়া কোরআন শুনবার। সবাইরে শপথ বাক্য পাঠ করাচ্ছে, আর আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে আমি যেহেতু শপথ বাক্য পাঠ করাচ্ছি কেউ আর যাবে না, আমার যাওয়ার সুযোগ আছে। আর যারা শপথ বাক্য পাঠ করতেছে এরা ভাবতেছে নেতা যেহেতু আমাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছে তার মানে উনি নিশ্চিত যাবে না, আমরা মাঝে মাঝে গিয়া মন ভরে কোরআন শুনি। দেখছেন দুই গ্রুপের মনের কারবার। এখন আবু জাহাল শপথ বাক্য পাঠ করাইলো, রাতের বেলা কি হইলো আবু জাহেলের ঘুম আসে না,
যাই একটু তেলাবাত শুনে আসে, শুনতে তো মজাই লাগে। আবু জাহেল গেল, ওইদিকে উতবা তারও ঘুম লাগে না, সেও গেল, সাইবাও গেল, আবুল হাবও গেল, চারজন গিয়ে নবীজির ঘরের চার কোনায় দাঁড়িয়ে খুব মন ভরে কোরআন শুনতেছে। ফজরের ওয়াক্ত যখন হয়ে আসতেছে, সকাল হয়ে যাচ্ছে, তখন সবাই চলে যাচ্ছে নিজেদের বাড়িতে যাবে। এখন একজনের সাথে আরেকজনের মুখোমুখি দেখা। আবু জাহেল আবুল হাবকে কয়, কিরে তুই এখানে কি? উতবা সাইবারে বলে, তুই এখানে কি? মুখোমুখি তারা হয়ে গিয়েছে। নিজেরাই সারাদিন নবীজির বিরোধিতা করত, আবার নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। আমাদের অনেক ভাইরা আছেন, তারা আমাদেরকেও দাওয়াত দিতে বাধা দান করেন, হয়তো তারাও এরকম লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসবে। তাদের যদি আমাদের কোনো ক্ষোভ নেই, আছে দিল ভরা বুক ভরা ভালোবাসা। আজকের মাহফিলে যেন আমি না আসি, অনেক কিছু হয়েছে, অনেকেই অনেক বাধা দিয়েছে। তা আমি মনে মনে ভাবলাম যে বাধা দিলে তো কমিটিকে দেওয়ার কথা, আমাকে দেয় কেন? তার মানে কোনো সমস্যা আছে? আমি তো আসলাম। আমার মনে হয় যে সকল ভাইরা এই কারবার করেছেন, মনে হয় মুখ লোকেই এখন তারাও শুনতেছে। তবে তাদের যদি আমার কোনো ক্ষোভ নাই, আছে ভালোবাসা, কারণ আমরা চাই আপনারাও কোরআন শুনেন, আপনারা সবার কাছে যান কোরআন শুনেন। যত বেশি কোরআন শুনবেন, তত দিলটা সাফ করে দিবেন কি? আরেকটু জোরে বলেন কে? তাহলে দুই নম্বর অপকৌশলের কথা বলছিলাম। নবীজিকে এরা বিভিন্ন ধরনের ট্যাগ গালিগালাজ করলো। নবীজির যেন মন খারাপ হয় না যায়, নবীজি যেন ফ্রাস্ট্রেট হয় না যান, রব্বুল আলামিন এই জন্য আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। কোরআনুল কারীমের ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ৩৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. الله تعالى بول للنبي إذا جاء بولي تاشونه هوي تو أبني بيتي دهون আপনার মন খারাপ হয়, আপনি কেন মন খারাপ করছেন? তারা আপনাকে মিথ্যাবাদী বলে না, মিথ্যারূপ করে না, কারণ তারা নিজেরাই জানে আপনি যে নবী। বরং তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে, আমি যে আপনার উপরে আয়াত নাজিল করেছি এটাই তাদের হচ্ছে সবচেয়ে বড় ক্ষোভ। তাহলে দ্বিতীয় অপকৌশল, নবীজির দাওয়াত বন্ধ করার জন্য নবীজিকে কাফেররা কি করত? গালিগালাজ করত। কি করত? গালিগালাজ করত, যারা নবীজির কথা কেউ না শুনে। এরপরেও কি বন্ধ করতে পেরেছে? যতই নবীজিকে গালিগালাজ করেছে, ততই লোকেরা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য, নবীজির দাওয়াত শোনার জন্য নবীজির কাছে যেত, নবীজির কথা শোনার জন্য লোকজন ব্যাকুল হয়ে যেত। এবার কাফের মুশরিকরা ৩ নাম্বার যে কর্মসূচি গ্রহণ করলো, তারা দেখলো এত গালিগালাজ করলাম, এত গালিগালাজ করেও লোকজনকে ঠেকাতে পারি না, লোকজন দেখি মুহাম্মাদের কাছেই যায়, মুহাম্মাদের কথা শোনার জন্য, তার তেলাওয়াত শোনার জন্য তারা ব্যাকুল হয়ে গিয়েছে। এবার লোকজনকে আল্লাহর কোরআন শুনতে বাধাগ্রস্ত করার জন্য, ফিরিয়ে রাখার জন্য ৩ নাম্বার অপকৌশল তারা গ্রহণ করলো। তারা বিভিন্ন জায়গায় মক্কার অলিতে গলিতে গল্পের আসর জমিয়ে ফেললো। বিশেষ করে কুরাইশদের একজন বিত্তশালী ব্যবসায়ী, তার নাম হচ্ছে নজর বিন হারেস, তিনি সেই সময় ইরাকের হীরা নগরীতে চলে গেলেন। ইরাকের হীরা নগরীতে গিয়ে পারস্যের প্রাচীন রাজাবাদশাদের কাহিনী তিনি মুখস্থ করে আসলেন, রুস্তম ইসফেন্দিয়ারের বীরত্বের কাহিনী তিনি মুখস্থ করে আসলেন। মুখস্থ করে আসার পর মক্কার অলিতে গলিতে গল্পের আসর তিনি জমালেন, আর মানুষকে আহ্বান করলেন, আস আমাদের গল্পের আসরে বসো, ভালো ভালো খাওয়া দাওয়া দিব, আর মুহাম্মাদের চাইতে আরো উত্তম উত্তম কাহিনী শোনাবো। এরা মানুষকে খাওয়া দাওয়া দিয়ে ডাকে, তারপরেও আসে না। দেখা যায় নবীজি যেখানেই যান, জান্নাত জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে করে যখন নবীজি দাওয়াত দেন, নবীজি যেখানেই দাওয়াত দেন সেখানে মানুষ কম হয় না বেশি হয়। এটা দেখার পরে নজর বিন হারেস, নবীজি যেখানে যান সেখানে সেও যায়, সেখানে সে গিয়ে বলে আমার কাছে আসো, আমি এর চাইতে আরো উত্তম গল্প শোনাবো। তার কথা কেউ শুনে না, বিরিয়ানি খাওয়ায়ও মানুষ আনতে পারে। সে আবার চিন্তা করলো এই মানুষগুলোকে কেমনে কোরআন থেকে ফেরানো যায়। এবার সে ভিন্ন কৌশল অবলম্বন করলো, নর্তকীদেরকে প্রস্টিটিউট বেশ্যা মহিলাদেরকে খরিদ করলো, এদেরকে কিনে অলিতে গলিতে আবার নাচ গানের কনসার্টের আয়োজন করলো।
এই সকল সুন্দরী নারীরা গানের তালে তালে নৃত্য নৃত্য পরিবেশন শুরু করলো। আর নজর বিন হারেছ সবাইকে নিয়ে ইমানদারদেরকে বলল, আসো তোমরা তোমাদের নবীর কথা শোনো না, ওখানে গেলে তোমাদেরকে কেউ খাওয়ায় না, টাকা পয়সা দেয় না, নাচ গানের কনসার্টে আসো, এখানে এসে মেয়েদের নৃত্য দেখো, নৃত্যগুলো অবলোকন করো, এদের সঙ্গে টাইম পাস করো, খাওয়া দাওয়া করতে পারবা। এগুলো করার পরেও মানুষদেরকে আল্লাহর কালাম শোনা থেকে তারা বিরত রাখতে পারলো না। শেষে আল্লাহ তাআলা তাদের এই সকল কুকর্মের নিন্দা করে আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাসি মান ইশতারী লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবীলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা না জেনে অজ্ঞতাবশত মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার জন্য অশ্লীল বাক্য অর্থাৎ গান বাজনা খরিদ করে, গান বাজনার আয়োজন করে, এই সকল কাজ করে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখতে চায়। আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। দেখেন আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য তিন নম্বর তারা কি করলো, নাচ গান কনসার্টের আয়োজন করলো। এখনো দেখবেন কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা অবাক, আমরা বিরিয়ানি খাওয়াইয়া মানুষ আনতে পারি না, আর কুরআনের মাহফিলে বিশেষ করে মাহফিল নিয়ে এলার্জি বেশি, মাহফিলে বিরিয়ানিও নাই, টাকা পয়সাও দেওয়া হয় না, মানুষ নিজের গাটের পয়সা খরচ করে না খাইয়াও আমি জানি এখানে অনেক মানুষ এসেছে। কোন মানুষ মাহফিলে কোন ব্যক্তির আকর্ষণে যায় না, বরং মানুষ আল্লাহর কালামের আকর্ষণে ছুটে যায়। এজন্য মাহফিলের প্রতি এত এলার্জি তৈরি হয়েছে, এত এলার্জি তৈরি হয়েছে। দেখেন না এই করোনা এটাকে পুঁজি করে, আর করোনা এখন এত দিনদার হয়েছে, করোনা আছে শুধু মসজিদ মাদ্রাসা আর মাহফিলে, করোনা শিক্ষিত হয়ে গেছে, আছে স্কুল কলেজ মাদ্রাসায়। অবাক কাণ্ড, আমি আমার ভাতিজাকে বললাম, বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভাতিজা দশটায় স্কুলে গেছে, এগারোটায় চলে আসছে। বললাম, ভাতিজা গেলা দশটায় আসলো এগারোটায়, কয় আঙ্কেল এটা করোনাকালীন সময়ে সীমিত পরিসরে ক্লাস হচ্ছে। তা আমি বললাম, ভাতিজা করোনা কি 23 ঘন্টা ঘুমায় আর এই 1 ঘন্টা বের হয় নাকি? আরো আজীব কারবার হলো, সপ্তাহে 2 দিন গেল, বাকি 5 দিন বাসায়। আমি বললাম, কি ব্যাপার ভাতিজা, তুমি 2 দিন গেলা, বাকি 5 দিন দেখি যাও না? কয় আঙ্কেল এটা করোনাকালীন সময়ে সীমিত পরিসরে সপ্তাহে 2 দিন। বললাম, করোনা ভাইরাস কি এত বুদ্ধিমান যে 2 দিন ঘুমায় আর বাকি 5 দিন বের হয়? হাটে মাঠে গাঠে মানুষের কত ভিড়, সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই, মাহফিল করবে ছেলেরা, অনুমতি আনতে গেলে হাঁটতে হাঁটতে জুতার তোলা ক্ষয় হয়ে যায়। বন্ধ যদি করতে মন চায়, গজব যেই সকল কারণে আসে, নাচ গানের কনসার্টকে বন্ধ করে দাও, মদের বার বন্ধ করে দাও, ক্যাসিনো বন্ধ করে দাও, মেলা আর খেলা বন্ধ করে দাও, মসজিদ মাদ্রাসা মাহফিল ওপেন করে দাও। এগুলো যত বেশি বাড়বে আল্লাহ রহমত তত বেশি বাড়বে। বন্ধ করার জিনিস পান না, যেগুলো বন্ধ করা দরকার সেগুলো বন্ধ করেন। এই দেশে মাহফিল যত বাড়বে মানুষ তত বেশি দিনের দিকে ঝুঁকে পড়বে, ঠিক না? বলেন, যুবকরা আগের চেয়ে নামাজি হয়েছে কম না বেশি? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এরা দাঁড়িয়ে রাখতেছে, নামাজে যাচ্ছে। আপনাদের ছেলেরা যারা আমার বাবারা আছেন এখানে, যারা আমার বাবার বয়সী, বলেন তো আপনারা যে মরার আগে দেখতেছেন আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা নামাজ পড়তেছে, এটা দেখে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এইরকম সন্তানই তো আপনারা চান, সন্তানগুলো আপনাদের জন্য চক্ষু শীতলকারী হবে, চোখের যেন যন্ত্রণাকারী না হয়। এই জন্য বেশি বেশি দিনই কাজ করতে হবে, দিনই পরিবেশ তৈরি করতে হবে, নিজে আপনি দিনই কাজ করবেন, দিনই পরিবেশ তৈরি করে দিবেন। না, এটা না করে আমরা দিনই পরিবেশ বন্ধ করছি। মনে রাখবেন, দিনই পরিবেশ বন্ধ করলে সবার আগে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। মনে রাখবেন, এমন ফল আপনি পাবেন, এমন ফল আপনি পাবেন, আপনার পরিবারের ভেতরেই কিন্তু গজব নেমে আসবে। আল্লাহকে ভয় করুন, নিজের পরিবার কি ইসলামের আলোকে সাজান, দেখবেন দুনিয়া আখেরাত আপনার উজালা হয়ে যাবে। বাইরে দুনিয়াটা কই দিনের আমারে বলেন, আমি আমার দাদার বাবার নাম জানি না। আমি যদি এখানে বলি, দেখি বলেন তো আপনার দাদার দাদার বাবার নাম কি, একজনও পারবে না। আমি আমাকে দিয়ে এই উদাহরণটা কেন দিলাম, আমার দাদার বাবা 120-130 বছর আগে দুনিয়াতে ছিল,
মাত্র 130 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তাকে ভুলে গেল। এই সামান্য কয়েকদিনের দুনিয়ায় কিসের বাহাদুরি আপনি করেন আমাকে বলেন? 100 বছর পরে তো কেউ আপনার নামও দুনিয়ায় মনে রাখবে না। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যত বেশি অন্তরে আসবেন তত বেশি আল্লাহমুখী হতে পারবেন, দিনমুখী হতে পারবেন, আর এই দিনদারিতাই আপনার জীবনটাকে সফল করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তিন নম্বর অপকৌশল গ্রহণ করলো, নাচ গানের কনসার্ট আয়োজন করলো। কিন্তু মানুষ নাচ গানের কনসার্টে দেখেন না, এখনকার যুবকরা এদের ফোন চেক করে দেখেন, এখন এদের ফোনের মধ্যে সিনেমা নাই, নাটক নাই, শুধু দেখবেন ফোনের মধ্যে কুরআনের সাউন্ড বাজে। যুবক ছেলে রাই দেখেন তো মাহফিলে, মুজিবুর রহমান ভাই আপনি বলেন এখানে যুবক বেশি নাকি বয়স্ক মানুষ বেশি? যুবক বেশি, এটা ভালো লক্ষণ। আপনাদের সাতকানিয়া এই সকল যুবকরা আলোকিত করবে। এখন যুবকরা মসজিদে বেশি, মাহফিলে বেশি, নাটকওয়ালারা সিনেমাওয়ালাদের মাথা খারাপ হয়ে গেছে, এদের ভিউও কমে গেছে। এখন হুজুরদের ভিউ বেশি, তাই না? এখন হুজুরদের ভিউ বেশি, অনলাইনে বলেন আর অফলাইনে বলেন। আসলে দুনিয়ার স্টার সেলিব্রিটি হচ্ছেন, সবচেয়ে বড় স্টার আর সেলিব্রিটি হচ্ছেন আলেমরাই। যুবকরা এটা চিনতে পেরেছে, এই জন্য যুবকরা এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা ফালাইয়া থইয়া এখন যুবকরা আলেমদের বন্ধু হওয়া শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে তিন নম্বর উপকৌশল নাচ গান, এটা এই যুগেও আছে না? আছে, কিন্তু লাভ হচ্ছে না। এত নাচ গান, এত নাটক সিনেমা, বলেন সিনেমা হল আগের চেয়ে বেড়েছে না কমেছে? কিছু পাগলা আছে আমাদের মধ্যে, কই এত ওয়াজ মাহফিল, কই এত ওয়াজ মাহফিল করে কি হয়? পাগলা, রঙিন চশমা লাগাইছে, এত ওয়াজ মাহফিল করে কি ফজিলত হয়েছে বুঝো না? সিনেমা হল বাড়ছে না কমছে? কমে গিয়েছে। এটা কিসের ফজিলত? ওয়াজ মাহফিলের ফজিলত। নামাজিদের সংখ্যা যুবক বাড়ছে না কমছে? যুবকের মুখে দাড়ি বেড়েছে না কমেছে? এগুলো ওয়াজ মাহফিলের ফজিলত। নাচ গান এগুলো দিয়ে এখন আর যুবকদেরকে আটকানো যাচ্ছে না। আগে যুবকরা সাতকানিয়ার মানুষ তো, এরা জন্মগত ভাবেই ধার্মিকতা নিয়ে জন্মায়। বিভিন্ন অঞ্চলে আগে যাত্রা গান হইতো, এখন যুবকরা যাত্রা গানে নাই, আসে শুধু কুরআনের মাহফিলে, কিরাতের মাহফিলে। সুবহানাল্লাহ। আচ্ছা, সময় সংক্ষিপ্ত, নাম্বার 4। চার নম্বর অপকৌশল তারা গ্রহণ করলো, নবীজির দাওয়াত যেন কেউ না শুনে, এবার তারা নবীজির নবুয়তকে মিথ্যা প্রমাণিত করার জন্য বিভিন্ন অপযুক্তি তারা প্রদর্শন করলো। তারা বলল মুহাম্মদ আসলে নবী না, যদি নবী হতো তাহলে সে আমাদের মতো কেন খাওয়া দাওয়া করে, আমাদের মতো কেন বাজার ঘাটে যায়? কারণ নবী যিনি হবেন তার মধ্যে তো মানবীয় বৈশিষ্ট্য থাকতে পারে না। তারা বলতো ওয়াকালু মা নিহাদার রাসূলিয়া কুলু তামা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সূরাতুল ফুরকান 7 নম্বর আয়াত। তারা বলতো মা নিহাদার রাসূল, এটা কেমন রাসূল? আমাদের মতো দেখি খাওয়া দাওয়া গ্রহণ করে, আবার বাজার ঘাটেও যায়। তারা মনে করত নবী যিনি হবেন তার মধ্যে মানবীয় কোনো বৈশিষ্ট্য থাকবে না। তারা বলতো আল্লাহ যদি নবী বানাতেই চাইতেন তাহলে ফেরেশতাকে কেন আমাদের জন্য নবী বানালেন না? তারা বলতো নবী যিনি হবেন তিনি তো ফেরেশতাও হতে পারতেন, তাহলে আমরা তাকে মানতে পারতাম। তারা যখন এই অপযুক্তি প্রদর্শন করলো, আল্লাহ তাআলা তাদের অপযুক্তির জবাব দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জানালেন কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা। আল্লাহ তাআলা তাদেরকে বললেন এই দুনিয়ায় যদি মানুষ বসবাস না করে, দুনিয়ায় যদি ফেরেশতারা বাস করত, তাহলে আমি ফেরেশতাদের জন্য মানুষকে নবী না বানিয়ে ফেরেশতাদের জন্য ফেরেশতাকেই আমি নবী বানিয়ে পাঠাতাম। যেহেতু দুনিয়ায় বাস করে মানুষ, মানুষের জন্য নবীও বানিয়েছি আমি মানুষ। আল্লাহু আকবার। এই উপযুক্তি প্রদর্শন করে তারা ব্যর্থ হলো। দুই নাম্বার উপযুক্তি তারা প্রদর্শন করলো, তারা বলল আচ্ছা বুঝলাম মানুষের জন্য আল্লাহ মানুষ নবী বানিয়েছেন, কিন্তু মুহাম্মদকেই কেন নবী বানাতে হবে? আল্লাহ কি নবী বানানোর জন্য আর কোনো মানুষ খুঁজে পাইল না? মুহাম্মদ এতিম ছেলে, গরিব ছেলে, এতিবার গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানালেন? এই মক্কা আর তায়েফে তো অনেক সম্ভ্রান্ত মানুষ আছে, তাদেরকে কেন আল্লাহ নবী বানালেন না?
তারা বলতো وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ তারা বলতো যে কোরআন কেন এই দুই মহান এলাকা অর্থাৎ মক্কা আর তায়েফের সম্ভ্রান্ত কারো কাছে নাজিল হলো না, এটা তাদের প্রশ্ন। পরের আয়াতে আল্লাহ জবাব দিলেন আহুম ইয়াসিমুনা রাহমাত রাব্বিক, আল্লাহ জবাব দিলেন তারা কি আমার রহমত বন্টনের দায়িত্ব নিয়েছে, অর্থাৎ নবুয়তকে আল্লাহ এই আয়াতে রহমত বললেন। আল্লাহ বললেন নবুয়তের এই রহমত আমি কাকে দিব কাকে দিব না, তারা কি আমার সেক্রেটারিয়েট, তারা কি আমার পরামর্শদাতা যে তাদের সঙ্গে পরামর্শ করে আমি ঠিক করব, বরং নবুয়ত আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না এই ইখতিয়ার সম্পূর্ণ কার। এই অপযুক্তি প্রদর্শন করেও তারা ব্যর্থ হল। দিন যত যাচ্ছে ইসলাম গ্রহণকারী মুসলমানদের সংখ্যা তত বাড়ছে আর কাফের মুশরিকদের মাথা তত খারাপ হচ্ছে, একটার পর আর একটা কর্মসূচি হাতে নেয় কিন্তু কোনো কর্মসূচি হাতে নিয়ে তারা সফল হতে পারে না। চারটি উপকৌশল গ্রহণ করে ব্যর্থ। এবার তারা ইহুদিদের কাছে গেল, ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে বলল আমাদের সব ক্ষমতা তো শেষ হয়ে যাচ্ছে, সমস্ত লোকজন ধীরে ধীরে মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে, আমরা এখন কি করব। ইহুদিরা এবার তাদেরকে কুমন্ত্রণা দিল, বলল তোমরা গিয়ে মুহাম্মাদকে বলো অতীতকালের বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করো, মুহাম্মাদ তো হিব্রু ভাষা জানে না, তাওরাত নাজিল হয়েছে হিব্রু ভাষায়, সে কখনো তাওরাত কিতাব পড়ে নাই। আমরা ইহুদি পণ্ডিত, আমরা তাওরাত পড়েছি, অতীতকালের অনেক কাহিনী আমরা জানি, সে যদি ভণ্ড নবী হয় তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে, তাকে গিয়ে তোমরা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করো, তাকে গিয়ে তোমরা আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো, তাকে গিয়ে তোমরা রুহ সম্পর্কে প্রশ্ন করো। ইহুদি পণ্ডিতদের কথায় প্রলুব্ধ হয়ে এবার কাফের মুশরিকরা গিয়ে যখন নবীজিকে যুলকারনাইন সম্পর্কে রুহ সম্পর্কে আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করলো, দেখা গেল তারা মনে মনে ভেবেছিল নবীজি উত্তর দিতে পারবেন না, যখনই যেটা সম্পর্কে তারা জানতে চাইল আল্লাহ আয়াত নাজিল করে করে তাদের জবাব দিয়ে দিলে। এই অপকৌশল গ্রহণ করেও তারা সফল হলো নাকি ব্যর্থ হলো? নাম্বার সিক্স, ছয় নাম্বার, এবার তারা ওই ইহুদিদের কাছে গেল, গিয়ে বলল তোমাদের কথা মতো তো আমরা বললাম, আমরা তো দেখি মুহাম্মদ সব বলে ফেলছে। ইহুদি পণ্ডিতরা অবাক, তারা কয় এবার আমরা নিজেরা যাব, আমরা এত বড় পণ্ডিত, এবার তারে গিয়ে আমরা ধরে ফেলবো, দেখবো আমাদের প্রশ্নের উত্তর কেমনে দেয়। ইহুদি পণ্ডিতরা তাওরাত কিতাবে পড়েছিল, তাওরাত কিতাবে তারা পড়েছিল, তাওরাত কিতাবের মাধ্যমে জানার পরে তারা এবার নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলো মুহাম্মাদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবী কিনা এখন সেটা প্রমাণ হয়ে যাবে, বলো তো কোন নবীর ছেলেকে কেনান থেকে তার ভাইরা বের করে দিয়েছিল এবং কোন নবী এখান থেকে কেনান থেকে বের হয়ে যাওয়ার পর মিশরে নিয়ে তাকে বিক্রি করা হয়েছিল, অবশেষে তিনি মিশরের সিংহাসনে বসেছিলেন। কোরআন নাজিল হওয়ার আগে কিন্তু এই ঘটনা কেউ জানতো না। ইহুদি পণ্ডিতরা এসে নবীজিকে এই কথা জিজ্ঞেস করেছিল, তারা ভেবেছিল নবীজিকে আটকে দিবে। এই প্রশ্ন করার পর নবীজিও তো জানতেন না নবীজিকে জানিয়ে দিয়েছেন কে, এই প্রশ্ন করার পর নবীজি শুধু প্রশ্নের উত্তর দিলেন না, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ডিটেইলস একটি সূরা নাজিল করলে, সূরা ইউসুফ নাজিল করে ইউসুফ নবীর পুরা কাহিনী আল্লাহ জানিয়ে দিলে। ইহুদি পণ্ডিতরাও ব্যর্থ হল। এবার ইহুদি পণ্ডিত আর কাফেররা মিটিংয়ে বসলো, মিটিংয়ে বসে দেখলো হায় হায় সব কেমনে বলে ফেলে। ইহুদি পণ্ডিতরা বললো মনে হয় এ জাদু জানে, জাদুর মাধ্যমে সব জেনে ফেলে, তবে শোনো তার জাদু দুনিয়ায় চললেও আসমানে চলবে না। দেখেন কি কুবুদ্ধি, দুনিয়ায় জাদু চলতে পারে আসমানে তো চলবে না। এবার সাত নম্বর অপকৌশল হিসাবে এই ইহুদিরা কাফের নেতৃবৃন্দকে কুবুদ্ধি দিল, যাও গিয়ে বলো সে যদি সত্যি নবী হয় আকাশের চাঁদ যেন দুই ভাগ করে ফেলে, কারণ আসমানে তো আর জাদু চলবে না। কাফের নেতৃবৃন্দ এবার ইহুদিদের এই কুবুদ্ধি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল তুমি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও। কাফের মুশরিকদের এই কথা শুনে নবীজি নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাইয়েদিনা জিব্রিলকে পাঠালেন। সাইয়েদিনা জিব্রিল এসে বললেন ওগো আল্লাহর নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তো আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে জানিয়েছেন
আপনি হতাশ না হয়ে আপনার শাহাদাত আঙ্গুলি দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করে, আপনার শাহাদাত আঙ্গুলির ইশারায় আল্লাহর হুকুমে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যাবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের প্রথম আয়াতেই ঘটনা এসেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে। এদের কথা মতো এরা যখন বলল নবীজি তখন আল্লাহর হুকুম মতো তার এই শাহাদাত আঙ্গুলকে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন। নবীজি যখন চাঁদের দিকে এই শাহাদাত আঙ্গুল ইশারা করলেন আল্লাহর হুকুমে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। এটা দেখার পরে কাফেররা বলল ওয়াকুলু সিহরুম মুস্তামির। দেখেন ঈমান আনল না, তারা বলল আসলে মুহাম্মদ যে জাদুকর এটা আরো ভালো করে প্রমাণ হয়েছে, এটাও একটা চলমান জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আকাশে যে আকাশের চাঁদ যে দ্বিখণ্ডিত দুই ভাগ করা, চাঁদের মাঝখানে যে ফাটল আছে এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত। 1969 সালে তিন বন্ধু প্রথমে চাঁদে গিয়েছিল, তাদের নাম জানেন তো আপনারা? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন। এরা 1969 সালে সর্বপ্রথম কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল, এবং চাঁদে গিয়ে তারা চাঁদের ফাটল দেখতে পেয়েছে এবং পৃথিবীতে এসে তারা তা জানিয়েছিল। তাহলে নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ যে দুই ভাগ হয়েছে এটা কোরআন আর বিজ্ঞানসম্মতভাবে আজকের প্রমাণিত বাস্তবিক কথা, ঠিক কিনা? তাহলে 7 নম্বর উপকৌশল, তারা বললো ঠিক আছে আকাশের চাঁদ দুই ভাগ করা, তাহলে বুঝবো তুমি নবী ইমান আনবো, তারপরে ইমান আনছে। 8 নম্বর উপকৌশল গ্রহণ করলো নবীজির দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিক রায়বার। 8 নম্বর একটা মজার অপকৌশল গ্রহণ করলো, ভালো করে শুনেন। তারা দেখলো যতই বাধা দেই ততই দাওয়াতের তেজ বাড়ে না কমে। তারা দেখলো এবার বাধা যত দিব লাভ হবে না। এবার তারা আপুষ প্রস্তাবে যাওয়ার চিন্তা করলো, মীমাংসা করার চিন্তা করলো। সবাই মিলে তারা মিটিং করলো, মিটিং করে চিন্তা করলো আমরা তো একই এলাকার মানুষ, সুতরাং ঠেলাঠেলি করে কি লাভ, চলো গিয়ে ইবাদতটাকে ভাগাভাগি করে নিই 50-50। গিয়ে তারা বলল মুহাম্মদ আমরা কেন দুই পক্ষ এত ঝগড়াঝাটি করব, চলো আমরা ইবাদতকে ভাগাভাগি করে ফেলি, কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলো ইবাদত করবে আর কিছুদিন আমরাও তোমার রবের ইবাদত করব, চলো আমরা ইবাদতকে ভাগাভাগি করে ফেলি। এই প্রস্তাব দেওয়ার পর আল্লাহ একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন, এই সূরা আপনাদের সবার মুখস্থ আছে, সবাই আমার সঙ্গে পড়েন। قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই সূরা নাজিলের প্রেক্ষাপট মনে আছে তো আপনাদের? কি বললাম? এরা এসে বলল চলো আমরা ইবাদত কি করে ফেলি, ভাগাভাগি 50-50, কিছুদিন তুমি আমাদের মূর্তির ইবাদত করবে আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করব। আল্লাহ আয়াত সূরা নাজিল করলেন, সূরা নাজিল করে আল্লাহ বললেন নবীজি জবাব দেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থ হলো হে নবী বলুন হে কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব সভা। হ্যাঁ, কি মনোযোগ আছে আপনাদের? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। এটা সঠিক বাংলা অর্থ হলো লাকুম দীনুকুম। অসংখ্য উলামায়ে কেরাম এখানে বসে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। আমাদের দেশে দেখবেন কেউ কেউ কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি বুখারী শরীফে আছে না কোরআনে আছে?
আল্লাহ কুম দিনুকুম বলিয়া দিন, এটা অর্থ কি? ধর্ম যার যার উৎসব সবার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। পুকুর যার যার, মাছ কি সবার? পুকুর যার মাছও। মনে করেন উনার একটা দোকান আছে, আমরা বললাম দোকান উনার, দোকানের মাল সবার, উনি ঝাড়ু একটা নিয়ে বসবে আয় মাল নিতে আয়। আসলে দোকান যার, পণ্য ধর্ম যার, উৎসব হল তার। ধর্ম যার, উৎসব সবার হইলে আমাদের কুরবানির ঈদে তারা আসে না কেন? এটা ফালতু কথা। ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলে বলে যুবক আর তরুণদেরকে আজকে বিপদগামী করার জন্যই চেষ্টা করা হচ্ছে। এই অপচেষ্টা যুবক তরুণরা বুঝতে পেরেছে, তারা এই ফাঁদে পা দেয়নি, দিবেও না ইনশাআল্লাহ। তাহলে আট নম্বর অপকৌশল, তারা ইবাদত 50-50 করার প্রস্তাব নিয়ে আসলো, নবীজি মেনেছেন? নবীজি জানিয়ে দিলেন, আল্লাহ জানালেন, নবীজি বলেন লাকুম দীনুকুম বলিয়া দিন, তোদের ধর্ম তোরা পালন কর, আমার ধর্ম আমরা পালন করি। নয় নম্বর অপকৌশল তারা গ্রহণ করলো, দেখলো আপুষ করাও যাচ্ছে না, এবার নবীজির সামনে তারা লোভনীয় প্রস্তাব পেশ করলো। তারা বলল মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি টাকা পয়সা চাও তো আমাদেরকে বলো, তোমাকে আমরা সম্পদশালী বানাবো। তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদেরকে বলো, নেতৃত্বের অংশ দিব। তুমি যদি অসুস্থ হও আমাদেরকে বলো, চিকিৎসার ব্যবস্থা করব। যদি আরবের সবচেয়ে সুন্দর নারীকে বিয়ে করতে চাও আমাদেরকে বলো, সবচাইতে সুন্দর নারীর সঙ্গে তোমার বিয়ে দিব। এরপরেও তুমি যে দাওয়াত শুরু করেছো দাওয়াত বন্ধ করো। নবীজিকে বন্ধ করে দিয়েছেন নাকি? নবীজি বললেন তোমরা সবাই ভালো করে শোনো, আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও আর আকাশের চন্দ্র যদি আমার বাম হাতে এনে দাও, আমি যে দাওয়াত শুরু করেছি দিনের এই দাওয়াত দিতে দিতে, যতদিন না আমি জীবন কুরবানি করব কিংবা যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমার দাওয়াত কেউ থামাতে পারবে না। আল্লাহু আকবার! এই দাওয়াত শুরু হয়েছে বন্ধ হওয়ার জন্য নয়, এই দাওয়াত শুরু হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য। নয়টা অপকৌশল গ্রহণ করলো, ব্যর্থ। এবার তারা নবীজির দাওয়াত বন্ধ করার জন্য সর্বশেষ অপকৌশল গ্রহণ করলো, গোটা মক্কায় তারা ছড়িয়ে দিল। তারা বলল মুহাম্মাদের কাছে যে কোরআনের আয়াত নাজিল হয় এগুলো সে নিজে নিজে বানিয়ে বলে, সে তো বলে এগুলো তার রব, তার আল্লাহ নাকি তার কাছে এগুলো নাজিল করেন, কিন্তু এগুলো সে নিজে থেকে বানিয়ে বলে। সে আসলে ভালো ছিল, হঠাৎ করে পথভ্রষ্ট হয়েছে, বিপদগামী হয়েছে, এই জন্য নিজের মনোবৃত্তিকে অনুসরণ করে কথা বলে। আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কথার জবাব দিয়ে সূরা নাজিল করে দিলে, ওয়ান্নাজমি ইযা আওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ান্তিকু আনিল যখন তা খসে পড়ে যায়, ওমা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সাথী বিপদগামী নয় এবং তিনি পথভ্রষ্ট নন। মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট নয় বিপদগামীও নয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজের মনোবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, আমার কাছ থেকে যে ওহী তার কাছে যায় সেই ওহীর কথাই তিনি বলেন। সুবহানাল্লাহ। তারা বলল মুহাম্মদ নিজে থেকে বানিয়ে বানিয়ে কোরআন বলে, কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, চার দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। জোরে কোন কয় দফায়? প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তোমরা যারা দাবি করো কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব, যদি কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব হয়, আল্লাহ বললেন রবি আপনি তাদেরকে বলে দিন, যদি এই দুনিয়ার সকল জিন এবং মানুষেরা একত্রিত হয়ে আল্লাহর কালামের মতো
একটি কালাম বানাতে চায়, আল্লাহর কোরআনের মতো কোরআন রচনা করতে চায়। কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআনের মতো কোরআন রচনা করা কারো দ্বারা সম্ভব হবে না। সম্ভব হবে? It's quite impossible to create a book like Holy Quran. কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব নয়, এটা অসম্ভব কাজ। কাফের মুশরিকরা বলল এটা মানুষের বানানো কিতাব। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, ফালইয়াতু বিহাদীসিম মিসলিহি ইন কানু সাদিকিন। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো কোরআন বানিয়ে নিয়ে আসো। বলেন তো কাফের মুশরিকরা কি কোরআনের মতো কোরআন বানাতে পেরেছে? প্রথম দফা আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তারা পারল না। দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে আবার আল্লাহ তাআলা তাদের জন্য কাজ কিছুটা কমিয়ে দিলেন। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন পুরা কোরআনের মতো কোরআন বানাও, তারা পারে নাই। দ্বিতীয় দফায় আল্লাহ বললেন পুরা কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। আল্লাহ বললেন পুরো কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, পারলে কোরআনের সুরাগুলোর মতো মাত্র দশটা সুরা বানাও। কয়টা সুরা? তারা পেরেছে। দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, পারলে কোরআনের দশটা সুরার মতো সুরা বানাও, কিন্তু তারা পারল না। তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার উপরে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, এর আগে তো চ্যালেঞ্জ করেছিলাম দশটা সুরার মতো সুরা বানাও, এবার তৃতীয় দফায় চ্যালেঞ্জ করছি দশটা সুরার মতো সুরা বানানো লাগবে না, পারলে কোরআনের সুরার মতো একটা সুরা বানাও। কয়টা সুরা? একটা সুরা বানাও। পেরেছে? তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, একটা সুরার মতো সুরা বানাও, তাও তারা পারে নাই। চতুর্থ দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, সুরার মতো সুরা বানানো লাগবে না, পারলে কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাও। পেরেছে নাকি? ইতিমধ্যে সূরাতুল কাউসার নাজিল হয়েছে। কেউ একজন অতি উৎসাহী হয়ে সূরাতুল কাউসারের প্রথম দুই আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুটো আয়াত কাবা শরীফের গায়ে লটকায় দিল, ঝুলিয়ে দিল। তারপরে ঘোষণা করলো, তোমরা যারা বলো কোরআন মানুষের বানানো কিতাব, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, সূরাতুল কাউসারের দুটি আয়াত এখানে লটকানো আছে, পারলে তিন নাম্বার আয়াতটা তোমরা বানিয়ে নিয়ে আসো। কাফের মুশরিকরা সবাই মিলে চেষ্টা করলো, বিশেষ করে লাবিদ বিন রবিআর কাছে সবাই গেল। তিনি তখন অত্যন্ত খ্যাতিমান কবি ছিলেন, তার কাছে গিয়ে সবাই বলল, লাবিদ মনে হয় তুমি এই কাজে সফল হবে, তুমি একটু চেষ্টা করে দেখো। লাবিদ বিন রবিআ তার খ্যাতির জন্য লোকজনের কাছে যেন তার প্রেস্টিজ নষ্ট না হয় তিনি বললেন, ঠিক আছে আমাকে একটু সময় দাও। এবার দিনের পর দিন দিন রাত পরিশ্রম করে তিনি একটা আয়াত বানানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। নিজের সম্মান বাঁচানোর জন্য একটা আয়াত বানিয়ে ওই দুইটা আয়াতের নিচে তিনি লটকায় দিলেন। যে আয়াতটা তিনি বানালেন অর্থের দিক থেকে মিলল না, কিন্তু ছন্দের দিক থেকে কিছুটা মিলল, ইন্না আওতাইনা কাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার। আর তিনি এনে আরেকটা আয়াত লাগালেন, লাইসা হাদা মিন কালামিল বাশার, ছন্দ মিলেছে। কিন্তু তিনি যে আয়াত এনে লটকালেন এই আয়াতের মাধ্যমে তিনি তার ব্যর্থতার পরিচয় দিলেন। এটার অর্থ হলো, লাইসা হাদা মিন কালামিল বাশার, উপরের আয়াতগুলো কোনো মানব রচিত আয়াত হতে পারে না। আল্লাহু আকবার! চতুর্থ দফায় চ্যালেঞ্জ করার পরেও কাফেররা ব্যর্থ হলো। এই দশটা অপকৌশল গ্রহণ করে কাফের মুশরিকরা কি আল্লাহর নবীর দিনের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই। শেষ পর্যন্ত নবীজিকে তারা হত্যাও করতে চেয়েছিল। আমি কথাগুলো বানিয়ে বলেছি না, একেবারে আয়াত দিয়ে দিয়ে বলেছি। বলেন তো, এই যে একেবারে শেষ দশ নম্বর যে
কর্মসূচির কথা বললাম, এরা কি করেছিল? বলল যে কোরআন নাকি মানুষের বানানো কিতাব, পৃথিবীতে কিছু মানুষ নাস্তিক আছে না? পৃথিবীতে মানুষ আছে সাইর জাতের, কয় জাতের? কয় জাত? এদেরকে জাত জাত যে মানে আমি আলাদা করে দিলাম, মোল্লা করেছে না আল্লাহ করেছে? এটা আল্লাহ করেছে। কোরআনের ভাষায় মানুষ চার প্রকার। এক নম্বর মোমেন, মোমেন কারা? ইমানদার যারা। দুই নম্বর মুশরিক, মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরক করে যারা, পৃথিবীতে কোটি কোটি মানুষ মুশরিক আছে। তিন নম্বর মুলহিদ, নাস্তিক। নাস্তিক কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা, এরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। এগুলা মানুষের জাত না, নাস্তিক যেগুলো এগুলো মানুষের জাত না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেছেন এগুলো কিসের জাত? পশুর জাত। যত আল্লাহ বললেন না, এতটুকু বললে কম হবে? বাল হুম আযাল, এরা এর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে এরা যে মানুষের জাত না, কথাটা আমার না আল্লাহ। এরকম কোন অমানুষের জাত আপনাদের চোখের সামনে পড়লে, যেমন কুকুর তেমন তো মুগুর দরকার, তারে বলবেন এই তুই যে বলিস স্রষ্টা বলতে কেউ নাই, কেন বলিস? দেখবেন হ্যাঁ কয়, আনসিন ইজ নাথিং, থাকলে তো দেখতাম, যা দেখা যায় না তা বিশ্বাস করা। যেমন কুকুর তেমন মুগুর দরকার, তারে বলবেন তোর বাপ তোরে জন্ম দিয়েছে, তুই দেখছ? কেউ দেখছে এটা বলেন? তো সেও বলবে না দেখে নাই। তারে বলবেন তোর কথা অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিছে, এটা তুই দেখিস নাই, তার মানে তোর জন্মের মধ্যেই সমস্যা আছে। যে জন্মে সমস্যা না হলে এভাবে স্রষ্টার ব্যাপারে কারো আপত্তি থাকতে পারে? চার নম্বর মুনাফিক, মুনাফিক কারা? এটা তো সাংঘাতিক জাত। কেউ যদি কই হুজুর হিন্দু দেখবো, বলবো ভারতে যান, খ্রিস্টান দেখবো আমেরিকা ইংল্যান্ডে যান, বৌদ্ধ দেখবো চীন মিয়ানমারে যান। কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম? এত দূরে যাওয়া লাগবে না, প্যান্ডেলের নিচেও থাকতে পারে। যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে মুনাফিক লুকিয়ে আছে। এরা টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ইমানদারের লেবাস পরিধান করে, আবার সুযোগ পাইলে ইসলামকে ধরে জবাই করে ফেলে। মুনাফিক বড় সাংঘাতিক। এর কপালেও লেখা নাই, পিঠের মধ্যেও সাইনবোর্ড লাগানো নাই, আলাদা কোনো ড্রেসও নাই। মুনাফিককে তার খাসলত দিয়ে চেনা যায়। মুনাফিক বাহিরে বাহিরে ইসলামের কথা বলে, ভেতরে ভেতরে ইসলামের বিরোধিতা করে, এটা মুনাফিক, টাটকা মুনাফিক। তাহলে যেই কথা বলছিলাম, নাস্তিক আছে দুনিয়াতে। দেখবেন যারা নাস্তিক, এরা স্রষ্টায় বিশ্বাস না করলেও কোরআন যে আল্লাহর কিতাব নয় এটা তারা কখনো বলতে পারে না, কারণ হে জানে এরা জাতের মাতাল তালে ঠিক, জাতে মাতাল হইলেও তালে ঠিক আছে। তারা জানে যদি আমরা বলি কোরআন আল্লাহর বাণী নয় তাহলে মানুষ ধরবে, তাহলে জাতের মতো নাস্তিক পারলে একটা কোরআন বানা, একটা আয়াত বানা, ধরা খেয়ে যাবে যেন এটা বলে না। তাহলে আমার ভাইয়েরা, নবীজির দাওয়াত বন্ধে কাফেররা, সিরাতের মাহফিল তো নবীজির দাওয়াতে জীবন নিয়ে আলোচনা করলো, নবীজির দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য কাফেররা মোট কয়টি অপকৌশল গ্রহণ করেছিল? দাওয়াত থামিয়ে দিতে পেরেছে? আল্লাহর দিনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগ থেকেই দিন বিরোধীরা তারা তাদের অপচেষ্টা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই যুগের দিন বিরোধীরা সফল হয় নাই, আজও পৃথিবীতে যারা আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য নীল নকশা ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি ওই কাফেরদের মতো হয়ে যাবে। আল্লাহর দিনের আলো প্রজ্বলিত হবেই হবে, কেউ আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। বরং আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে গিয়ে অতীতে দিন বিরোধীদের যে পরিণতি হয়েছে, এখনো যারা দিনের বিরুদ্ধে গিয়ে আলেম উলামাদের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিরুদ্ধে গিয়ে অবস্থান করবে, এদেরকে আল্লাহ ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। আর যখন আল্লাহ ধরবেন একেবারে জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ করবে। বীর চট্টলাবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, হতাশ হবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। আল্লাহ বলেছেন ভয় নেই, চিন্তা নেই, বিজয় তো আমি তোমাদেরকেই দান করব। আল্লাহর দিনের বিরোধিতা যারা করেছে আল্লাহ একটারেও ছাড় দেন নাই। নমরুদ,
সারা জীবন দিনের বিরোধিতা করেছে, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ তারে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। এই আল্লাহ মনে হয় এখন নাই, থাকলেও পাওয়ার আর আগের মতো নাই, আছে বিশ্বাস হয়। আমরা মাঝে মাঝে চেয়ারে উঠলে গিয়ার বেড়ে যায়, বুঝলে, আমি এই জন্য বলি যে যখন চেয়ারে সে উঠে যায় তখন গিয়ারে, আমি নিজেও আসলে গিয়ারে কারণ আমি চেয়ার, তবে আমার গিয়ারটা ইসলামের পক্ষে। মনে রাখবেন, চেয়ারে উঠে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে নিয়ে যান, চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন, তিনি চেয়ারের বাহাদুরি করবেন না, চেয়ারের বাহাদুরি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না, নইলে নমরুদের মতো জুতার বাড়ি খাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, নমরুদের কথা বললাম, এই ফেরাউনকেও তো আল্লাহ ছাড় দেন নাই, লোহিত সাগরে পানিতে চুবায়ে চুবায়ে মেরেছে। এই যে এক ভাই পেছন থেকে বলল টাকলা, এই টাকলাও তো কত পাগলামি করলো, এটা শাহজালালের জমিন রে পাগলা, এটা শাহপুরানের জমিন, এটা সিলেটের 360 আউলিয়ার দেশ, চট্টগ্রামের 12 আউলিয়ার দেশ। এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্যাস্ত যায়। এই দেশের মানুষেরা ধার্মিক, দল মত নির্বিশেষে সকল মানুষ ইসলামকে ভালোবাসে। সুতরাং এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে, তোর মতো টাকলা পাকলা থাকবে না। এই দেশে থাকতে হলে ইসলাম ভালো রাখতে হবে, কোরআন ভালো রাখতে হবে। এই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারাই ইসলামের সাথে বেয়াদবি করেছে সবগুলোকে আল্লাহ বেইজ্জত করে দিয়েছে। ভবিষ্যতেও যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, চেয়ারে বসে গিয়ার দেখায়েন না, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় নামায় দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, আমরা যখন মরব ঈমান নিয়ে মরব ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, বলেন আমিন। আমরা যারা ঈমানদার, আমরা একজনকে ভয় করি, তিনি কে? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমরা তাদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গ মালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে আমাদের পূর্বপুরুষরা ইসলামের পতাকা উড়িয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকে ভয় ভীতি দেখায় লাভ নাই, আমরাও আগুনে ঝাঁপ দিতে পারি, বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। আমরা যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, ইমান নিয়ে বাঁচবো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবনটাকে কুরবানি করে দিব। যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কারা কারা আল্লাহর দিনের জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত, দু হাত তুলে আল্লাহকে সবাই হাত তুলুন। আমার, আমরা ইসলামের দালাল হয়ে বাঁচবো, আমরা দালালি করি আল্লাহ আর তার আল্লাহ রাসূলের। আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না, কোন ব্যক্তির দিকে মানুষকে ডাকি না, কোন দলের দিকে মানুষকে ডাকি না, কোরআনের মাহফিলে ওলামায়ে হক মানুষকে আল্লাহ আর তার রাসূলের দিকে আহ্বান করে। এই দাওয়াতকে বন্ধ করা যাবে না। আজ যুবক আর তরুণদের গণজুয়ার যখন শুরু হয়েছে, যুবকরা এখন দল মত সব ভুলে গিয়ে কোরআনের মাহফিল গুলোতে জড়ো হচ্ছে। আজ এই মাহফিল গুলোকে বানচাল করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। তাদেরকে সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে এই সাতকানিয়ার জমিন থেকে আমরা বলতে চাই, স্রোতের সামনে যাই আসে, স্রোতের সামনে যাই আসে, তা যেমন ভেসে যায়,
যুবকদের যে গণজোয়ার এই দেশে তৈরি হয়েছে, এই গণজোয়ার এই গণ বিস্ফোরণের সামনে যারাই আসবে সুতের মতো ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। যুবকদের এই গণজোয়ারকে কেউ থামাতে পারবে না। এদেশের যুবক তরুণরা এখন আল্লাহু আকবারের ধ্বনিতে এই তাকবীর দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, এরা দিনের পথে থাকবে, দিনের পথে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন ইনশাআল্লাহ। আমাদের মাহফিলের প্রধান আলোচনীয় আমার উস্তাদ, কারণ উস্তাদের কাছ থেকে আমি অনেক বিষয় জেনেছি, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের আরবিক ডিপার্টমেন্টের অনারেবল প্রফেসর আল উস্তাদ আদ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ ওয়ারাহা, তিনি আমাদের মধ্যে চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি স্যারের একজন নিয়মিত শ্রোতা, ইউটিউবে ওনার বক্তব্য শুনে খুবই ভালো লাগে, এত চমৎকার করে গুছিয়ে সংক্ষিপ্ত সময়ে এত চমৎকার করে স্যার কথা বলেন, এবং ওনার কথা যেই শুনে খুব সহজেই ওনার কথাগুলো বুঝতে পারে, ঠিক না? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন স্যারের নেক হায়াত বাড়িয়ে দেন, ওনার মাধ্যমে যেন মুসলিম উম্মা আরো বেশি উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা স্যারের সেই সকল যোগ্যতা এবং স্যারকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু স্যার চলে এসেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ, সেহেতু আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আরো এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, বিশেষ করে জনি ভাই উনি এলাকার সবাইকে নিয়ে মাহফিলটি সুন্দর করে সাজিয়েছেন। শুধু মাহফিল আয়োজন করেই কোরআনের হক আদায় হবে না, আমি সবাইকে বলবো আমরা কোরআনটা যেন শিখি। আমরা অনেকেই বিশুদ্ধ করে এখনো কোরআনটা তেলাওয়াত করতে জানি না, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইদেরকে, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইদেরকে বলবো যে তোমরা সবার আগে আল্লাহর কোরআনটা শেখো। আল্লাহর কোরআনটা যদি আমরা বিশুদ্ধ করে না শিখি, না পড়তে জানি, তাহলে আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ তো নষ্ট হয়ে যাবে। কারণ নামাজ কবুল হওয়ার জন্য নামাজের যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম ফরজ হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করতে পারেন, তাহলে তো আপনার সারা জীবনের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য সবাইকে বলবো কোরআনটা বিশুদ্ধ করে শিখুন। কোরআন বিশুদ্ধ করে না পড়লে, তেলাওয়াত না করলে, আমরা সবাই জানি কোরআন এমন এক ফজিলতের কিতাব, এটা যদি আপনি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে হরফে কত নেকি আছে। নবীজি বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বি আশরিন আমসালিহা। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কালাম এই কিতাব থেকে তেলাওয়াত করবে প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাকে 10 করে নেকি দান করবে। কোরআনুল করিম বিশুদ্ধ করে তেলাওয়াত করলে যেমন প্রত্যেক হরফে 10টি করে নেকি পাওয়া যায়, এর বিপরীতে আপনি যখন অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আপনাকে লানত দিবে। রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু। কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে, এমন কিছু পাঠক আছে, কোরআন যখন তারা তেলাওয়াত করে কোরআন তাদেরকে কি দেয়? লানত দেয়। এজন্য আমরা যেন কোরআনের লানত না পাই, সওয়াব যদি পেতে চাই অন্তত আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা সবাই বিশুদ্ধ করে কোরআনটা শিখবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম নসিহত আপনাদের জন্য। দুই নম্বর হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কেউ নামাজ ছেড়ে দিবেন না, পাঁচ ওয়াক্তের নামাজগুলো ঠিক রাখবেন। অনেকে আছে রাত একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, এরপরে ফজরের নামাজ গিয়ে কাজা করে। অনেক ভাই এরকম আছে না, তা আপনি কি ওয়াজ শুনলেন আমাকে বলেন? আপনি রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে, ওয়াজ শুনে গিয়ে আপনি যদি ভোরবেলা ফজরের নামাজটা কাজা করে ফেলেন, তো কি আর ওয়াজ শুনলেন আমাকে বলেন? দিনটা যদি আল্লাহর গোলামে দিয়ে শুরু করতে না পারেন, তাহলে তো আপনার ওই দিনটা বৃথা হয়ে যাবে। বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? আরেকটু জোরে বলেন, নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? শয়তান। তাহলে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করে আপনি দিন শুরু করলেন? শয়তানকে খুশি করে দিন শুরু করলেন। তাহলে আমরা কি শয়তানকে খুশি করে দিন শুরু করব, নাকি আল্লাহ তাআলাকে খুশি করে দিন শুরু করব? দেখেন নামাজের শিডিউলটা এত সুন্দর, শুরু হয় নামাজ দিয়ে, আবার আমরা রাতের বেলা ঘুমানোর আগেও নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা,
পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত Keep in your mind সালাত ইজ দ্য কি অফ সাকসেস নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এজন্য আমার ভাইয়ের আমরা কখনো নামাজ ছাড়বো